মোহাম্মদ সাল্লাম পৃথিবীতে আগমন একটা আলামত হচ্ছে ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসবেন, এটা কি আমাদের একটা কি আলামত? একটা আলামত হলো ইমাম মাহদি আলাইহিস সালাম পৃথিবীতে আসবেন, আরেকটা কি আমাদের আলামত হলো দাজ্জাল, এ আসবেন বলেন না দাজ্জালের খুব ভালো লেখা থাকবে কাফের, বেইমানরা মনে করবে ভালো মানুষ, ইমানদারদের চোখে পড়বে। আমাকে আপনি ছাড়িয়ে নিতে পারা গেছে, আপনাকে রাগ করতেছেন না? তাহলে আমার সুযোগ হবে, আমি আরো কিছু কথা বলতে পারবো। নিশ্চয় প্রয়োজন, নিশ্চয় কি প্রয়োজন, আপনারা বুঝতে পারছেন প্রয়োজনের কারণে আমাকে কথা বলতে হচ্ছে, আপনাকে রাগ করতেছেন না? আনসার হিসেবে আসবেন ইনশাল্লাহ, তিনি তার সুললিত গলায় বাস করবেন। আনসার হিসেবে বাস্ত আরম্ভ হয়েছে সুটিকা মসজিদ থেকে, ঠিক কিনা আপনার মনে আছে? আলহামদুলিল্লাহ এখন তিনি সারা বাংলাদেশে অনেক সুনাম অর্জন করেছেন, আমরা দোয়া করে দিয়েছিলাম, মনে আছে তো? প্রথম মাহফিলটা ছুটিকা মসজিদে বড় আয়োজন হয়েছিল, দোয়া করে দিয়েছিলাম আমরা সবাই মিলে হওয়ার জন্য, আল্লাহ আপনাকে কবুল করুক। জোরে বলি আমিন। উনি কাছাকাছি আছে আসবে, আমি কি কেয়ামতের আলামত গুলি বলবো? তারা কারা রাজি আছেন একটু হাত তুলুন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহ যেন কবুল করেন। আমার অনেক প্রিয় ভাই যোগ্য ভাই যাদের কানে স্টেজে আসার জন্য বলেছিলাম, তারা নিচে বসে আছেন, বিশেষ করে আমাদের জাহাঙ্গীর শহীদ ভাই কোলাঘাট, আমাদের কোলাঘাট মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা হোসেন সাহেব, সব অনেক প্রিয় ভাই যারা স্টেজে আসার জন্য বলেছিলাম, আপনি নিচে বসে আছেন, আমি সবাইকে দেখতে পাচ্ছি না, অনেকে মুখ বন্ধ, আমি অনেকে চিন্তা ব্যক্তছি না, আশা করি সবার জন্য ইনশাআল্লাহ দোয়া হবে, ইনশাআল্লাহ সবাই। তো দাজ্জাল তার কুফারে কি লেখা থাকবে? তো এই যে কাফের লেখা আছে এটা বেইমানেরা দেখবে না, তারা তার সন্দেহ করে দেবে, ইসলামী রাষ্ট্র কায়েম হবে। ৪০ বছর ইসলামী রাষ্ট্র চলবে, তারপরেও তার উপরে ইমান থামবে না, তাকে বিশ্বাস করবে না। এরপরে কি আমাদের একটা আলামত হলো মানুষ আলম্বায় ঘুরে আসে, মানুষ জাকাতকে জরিমানা করবে, বলুন ভাই ঘুরে আসে, মানুষ জাকাতকে কি মনে করবে? জরিমানা মনে করবে, জাকাত দিতে চাইবে, এটা কি চলতেছে কিনা? একটা আলামত হতো ইয়াজুজ মাজুজ, কোরআন শরীফে ইয়াজুজ মাজুজের কথা আছে, এক সময় ইয়াজুজ মাজুজ হতে কে আমাদের একটু আগে ইয়াজুজ মাজুজ বের হবে, এরপরে মুরুক্ষরা ফতোয়া দিবে, সেটা এখন চলতেছে, কারা ফতোয়া দিবে বলেন না? মূর্খ ফতোয়া কি শুধু বাস্তবে দিতেছে না ফেসবুকে কথা বলেন না কেন? বলেন বলেন, ফেসবুকে অনেক মূর্খ ফতোয়া দেয়, তারা কিন্তু আলেম না, তারা ফেসবুক দেখে কিছু বই পুস্তক পড়ে তারা ফতোয়া দেওয়া শুরু করছে, অনেক আলেম আমার মূর্খ ফেসবুকে এটা লিখে নিছে, ঠিক কিনা বলেন না? আমি একটু মাইন্ড করবেন না, আমি সবাইকে ভালোবাসি, যারা হকানি ফিরকে ভালোবাসেন আমি তাদেরকে ভালোবাসি, যারা আহলে হাদিসে ভাই আছেন তাদেরকে আমি ভালোবাসি, আমল করে যারা স্বর্ণ নেয় তাদেরকে ভালোবাসি, যারা শস্যী না তাদেরকে ভালোবাসি, যারা ফুল ফুলে তাদেরকেও কি ভালোবাসি, যারা জৈন করি তাদেরকেও ভালোবাসি, ইসলামের দিনের যারা যতটুকু খেদমত করে আমি তাদেরকে ভালোবাসি, কিন্তু কিছু উগ্র মানুষ আছে নাকি নেই, তারা কিন্তু এক্সেস ফতুয়া দেয়, অতিরিক্ত ফতুয়া দেওয়া না বুঝে আলেম না হয়ে ফতুয়া দেওয়া, এটা কে আমাদের যতগুলি আলামত আছে তার ভিতরে কি একটা আলামত, আল্লাহ এর থেকে আমাদেরকে যেন হেফাজত করে, জোরে বলি আমি। তো কেয়ামত, কেয়ামতের আগে একটা ভয়ঙ্কর আওয়াজ হবে, এই আওয়াজটা এত বেশি বাড়বে মানুষ বিরক্ত হয়ে যাবে, আওয়াজ সহ্য করতে পারবে না, একটা আওয়াজ হবে, আওয়াজটা এখনো কি শুরু হয়েছে নাকি? এটা সামনে বাকি আছে, এখনো আওয়াজটা হয়নি, আমরা ওটার অপেক্ষায় রইলাম, যেটা হাদিস শরীফের ভিতরে এই কথা উল্লেখ রয়েছে, জোরে বলি সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে হবে? তিনি বললেন, কিয়ামতের ব্যাপারে আমার কোনো জ্ঞান নেই, তার আছে
তিনি কিছু কেয়ামতের আলামত বলেছেন এই হাদিসের ভিতরে, হাদিসে জিব্রাইলের ভিতরে। একটা আলামত হলো যার পায়ের জুতা ছিল না, সে সমাজের ভিতরে নেতৃত্ব কর্তৃত্ব দিবে, সম্মানিত মানুষদেরকে অপমান করবে, আছে কিনা? কেয়ামতের একটা কি আপনাকে রাগ করতেছেন? তুমি সত্য কথা আসলে অনেক কথা নিচ্ছেন। মায়ের পেট থেকে তার মনি বের হবে, মানে এমন সন্তান জন্ম দিবে মা যেই সন্তান মায়ের সাথে মনিবের মতো ব্যবহার করবে, আর বাবার সাথে খারাপ আচরণ করবে, এমন সন্তানরা এমন সন্তানরা বেড়ে যাবে। এটা কে আমাদের একটা কি পুরোপুরি চলছে বুঝেন, খেয়াল করে বুঝেন। আমি প্রথমিক কি কথাগুলি বলছি, সময় কম, ব্যাখ্যা দেওয়ার সময় নেই। আমি ছুটিকে মন্ত্রীদের মা হলে এত লম্বা আওয়াজ আগে করিনি, আমি সবাই কিছু যোগ দিয়েছি লম্বা আওয়াজ করা, আজকে একটু করতে হচ্ছে। তো একটি হাদিস হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইউসাক ওয়াইয়াতি আলা নাস জামান লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমু মাসাজিদুহা আদরাতুন ওয়া হিয়া খারাবুন মিনাল হুদা ওলামাউহুম শাররুম মিন তাহতা আযিমিস সামা মিন ইনদিহিম তাখরুজুল ফিতনা ওয়া ফীহিম তাউদু। জোরে বলি সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। আমি বলছিলাম আল্লাহ রাসূল কিয়ামতের আলামত বয়ান করতেছে একটা হাদিসে, যে হাদিসটি বর্ণনা করেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। এই হাদিসটি বাইহাকী শরীফের ভিতরে রয়েছে। রাসূলুল্লাহ বলেছেন যে কিয়ামতের আগে আমি আশঙ্কা করতেছি এমন অবস্থা হবে লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমু, মুসলমানদের নাম থাকবে কামে মুসলমান হবে না, কি থাকবে নামে মুসলমান বেড়ে যাবে কামে মুসলমান কমে যাবে। আল্লাহ আকবার বলেন না, আমি গত জুমা আলোচনা করছিলাম ও মুসলমান আছে নাম নজর আলী, কিন্তু আল্লাহ আছে না, নাম কি নজর আলী কিন্তু চোখে আছে না। আরে তুমি আর কি জানো বলছি না, সুবিয়া হ্যাঁ আতর আলী, নাম নাম আতর আলী, শরীরের ভিতরে দুর্গন্ধ আছে না, শরীরের দুর্গন্ধ, নাম কি নাম আতর আলী। তা আতর আলীর গায়ে গন্ধ, নজর আলীর চোখ অন্ধ, ঠিক না বলেন না, নামে আছে কামে নাই, এটাও কিয়ামতের একটা আলামত। নবীজি বলেছেন কিয়ামতের আগে, কিয়ামতের আগে আমি আশঙ্কা করতেছি লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু, মুসলমান নাম থাকবে কা ওয়ালা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু, কোরআনের তেলাওয়াত থাকবে, শিক্ষা থাকবে, অনেক পরিমাণ ইসলাম ওয়ালা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু, রসুল থাকবে, শিক্ষা থাকবে না। মাসাজিদুহা আমিরাতুন ওয়া হিয়া খারাবুন মিনাল হুদা, মসজিদগুলি সুন্দর হবে, উন্নত হবে, বিল্ডিং হবে, সাকসিক্ত হবে, ঠিক না বলেন না, মসজিদ খুব সুন্দর হবে, মসজিদ ফাঁকা ইমান কাঁচা, মসজিদ কথা বল না, মসজিদ ফাঁকা ইমান কাঁচা, চলতেছে কিনা? আমাদের কি মসজিদ ফাঁকার দরকার না ইমান ফাঁকার দরকার? ইমান ফাঁকা নাই, মসজিদগুলি ফাঁকা হয়ে গেছে, সুন্দর সুন্দর মসজিদের ভিতরে দিনের হেদায়েত, রাসূলের যুগে মসজিদে যা হইতো এখন মসজিদে তা হইতে পারে না, কোথাও কোথাও হইতে দেওয়া হয় না, ঠিক না বলেন না, এটা কি আমাদের একটা দিন আল্লাহ আকবার বলেন, রাসূলের একটু বিষয় কথা বলেন, আল্লাহ এক পরিমাণ কোরআন আল্লাহ রাসূল মাসাজিদু আমিরাতুন ওয়া হিয়া খারাবুন মিনাল হুদা ওলামাউহুম শাররুম মিন তাহতা আযিমিস সামা, আসমানের নিচে জমিনের উপরে কিছু আলেম বের হবে তাদের থেকে নিকৃষ্ট আর কেউ। এই যে কদিন আগে সিনেমা হলে সিনেমার ছায়াছবি উদ্বোধন করতেছে হুজুরের দোয়ানি, ঠিক না বলেন না, আমাদের বাংলাদেশে কিছু বিকৃত হুজুর অন্যের বেচা হুজুর অন্যের তোষামত করে, ঠিক না বলেন না, মানুষের তোষামত করে করে চলে, সব কথা বললে আবার কে রাগ হয়ে যায়, আছে কিনা এরকম, আছে কিনা? নিকৃষ্ট মানে আলেমদের ভূমিকা নিকৃষ্ট, অনেক আলেম খেরকাবাজি করে, দলাদলি করে, মারামারি করে,
আমার একজনে ফেসবুকে লিখছে হুজুর আমি টুপি কে এত বড়। আমি বললাম যে আমি উপরে বলছি, আমি বললাম আমি পাঞ্জাবি ছেলে টেলার কাছে যাই, টুপিলে তো টেলার, টুপিলে তো মানুষ আমার টেলার কাছে যাই না, টুপি এগুলি আমার মাথায় এটা হাসান নাম্বার আছে। আর যখন আমি বসা আমার উপহার পাঠাচ্ছি আমাদের আড়িয়েছে নাম্বার শুনেন না আপনারা, ওনার উপহারটা আমি আজকে দিয়ে ওয়াজ করতে ওয়াজ করতে না মশাল সবসময় ওয়াজ করেন, আমি বিভিন্ন সময় ঈদের নামাজ পড়াইছি, আমি বাজারে যেতে যাবো এরকম অনেকে উপহার পাঠায়, টুপিগুলি কাটলে আর টুপি থাকে না, ঠিক না বলেন না, কাটলে টুপি না টুপি রাখা টুপি রাখা যায় না। তো আমি বললাম যে এগুলি তো উপহার বিভিন্ন ধরনের দিয়ে দিন মারত লাগাই দিছি, মারত লাগিয়ে থাকলে তো হইলো, এখন পাঁচ কলোনি ছয় কলোনি এই টুপি সেই টুপি শর্মাটা টুপি পূর্বের টুপি ওই টুপি বান্দারি টুপি এই টুপির বিরাবিরি করতে করতে মোল্লার আসার মোড়ো বেরিয়ে যাবার আসার, ঠিক না বলেন না, এটা কেয়ামতের একটা কি লাগাইলে তো হইলো। এরকম মারামারি পৃথিবীর দশা আছে নাকি? আমার তো শুধু দড়া দল কিছু কিছু তো মা গুলোর ভিতরে বসে অভিভূতরে কি জানে সব কি আমি জানি, প্রতিযোগিতা করতেছি আর কে তো মা ফেলে স্টেজে নাচতে নাচতে কি স্টেজ শেষ। আগে তো কিছু কিছু বাস করতে করতে ঘিরি করতে করতে গাছর উড়ে যেত, এখন উড়ে না, কারণ এখন ফেসবুক বার হয়েছে তো লেন্সে বাইরে দেখে, ঠিক না বলেন না, রাগ করবেন না, যারা এগুলি করতো তারাও আমার প্রিয় ভাই, আবেগের কারণে মহব্বতের কারণে তারা এটা করে, একটা আবেগের আবেগের একটা ব্যাপার আছে, কিন্তু আবেগের বিবেক নষ্ট হওয়া আবেগ একজনের বিবেক আরেক জিনিস। রাসূলের সাহাবীরা জিকির করতে করতে গাছে উড়েল, রাসূলের সাহাবীরা তো জিকির করতে করতে নাচে নাই, কে তো আসছে কি করে নাচে হুকু কি জিকির বুঝলাম না, ঠিক কিনা বলেন না, হুকু কটা জিকির আছে না আপনাদের কথা বলে শুনতে হবে। রাসূলুল্লাহ বলেছেন ওলামা হুম শাররু মিন তাহাতিহিম সামা মিন ইনদিহিম তাখরুজুল ফিতনা ওয়া ফীহিম তাউদু, এই যে ফারকাবাজি করেছে এটা কি আলেমের লাভ হয়েছে না আলেমের ক্ষতি হয়েছে, এটা তাদের দিকে দাবি করা হবে। হাদিসের বাহাদুর হাদিস হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার বর্ণিত গুরুত্বপূর্ণ হাদিস, আর কি কিয়ামতের আলামত অন্য হাদিস এসেছে মসজিদে হইসই হবে, বলে মসজিদে কি হবে বলেন না, মসজিদে কি হবে হইসই হবে, হয় কি না, জিলেবি নিয়ে মারামারি নাক শেষ। আমি নিজে বিভিন্ন মাহফিলে মসজিদে জিলেবি মিলাসরিকে জিলেবিলে ফিরি না খাড়াতে আমি নিজে দেখছি, এটা কিসের আলামত, এই জাতীয় মিলাসরি পড়ে জিলেবি খাওয়ান কোন মিলাসরি এটা না হন বলেন, আমার সুদিগামা দিকে মিলাসরি সবচেয়ে বেশি হয়, আমি তো মিলাদ বিরোধী না, মিলাদ মানে আল্লাহ নবীর জন্ম, আল্লাহ নবীর জন্ম কি আমরা অস্বীকার করি, আসল কি আসমান তো জড়িয়ে গেছে নাকি, মিলাদ হয় না, মিলাদ মানে জন্ম, জন্ম বৃত্তান্ত আলোচনা করা, কিন্তু মিলাদের নামে কিছু ভণ্ডামিও এগুলি থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, আল্লাহ আমাদেরকে হেফাজত করো, আছে কিনা আছে কিনা, বাজনা তো আগে ছিল গানে, এখন ওয়াজের ভিতরে কি ঢুকছে, ওয়াজের ভিতরে বাজনা, আমি কিছু বলি নাই, আপনারা ওয়াজের ভিতরে কান শুনেন নাই, ওয়াজের ভিতরে বন্ধুদেরকে খাওয়াবে মা বাপের খাওয়াবে, এটা কি আমাদের আর একটা আলামত, নাউজুবিল্লাহ। আমি ততজন বলছিলাম আপনি আপনার স্ত্রীকে নিয়ে আসি না কথাইতেছেন, কোথায় যান আল্লাহ
সেদিন ফেরেশতা জিব্রাইল দাঁড়াবে আল্লাহর দরবারে।